আসসালামু আলাইকুম, আমি শারিফুল ইসলাম জেরশরীফ। তো আজ আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ফাইবার গিগের জন্য কিভাবে একটি ইমেজ তৈরি করতে পারেন খুব সহজে। এই ইমেজটি তৈরি করার জন্য আপনার কোনো সফটওয়্যার ইনস্টল করতে হবে না, অবশ্যই আপনার কম্পিউটারে একটি ইন্টারনেট কানেকশন থাকতে হবে। আপনি আপনার যে কোনো গুগল ক্রোম হোক এবং মজিলা ফায়ারফক্স হোক যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর এখান থেকে একটি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। তো জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে লগ ইন করে তারপরে এখান থেকে আপনি আপনার ফাইবার গিগের জন্য একটি ইমেজ তৈরি করতে পারবেন খুব সহজে। তো কিভাবে তৈরি করতে হয় আপনি আমার এই সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে আমি পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলুন শুরু করা যাক। ফাইবার গিগের ইমেজটি তৈরি করার জন্য অবশ্যই canva.com এই সাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটে চলে আসার পর এখান থেকে আপনার এই কাস্টম থেকে আপনি আপনার ফাইবার গিগের যে ইমেজটার সাইজ আছে সেই সাইজটা আপনি এখান থেকে দিয়ে নেবেন। এবং এখানে এই canva.com ওয়েবসাইটটি অবশ্যই আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আমি কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করার পর এই যে 1200 এবং 670 অবশ্যই আমি এখানে আগে দিয়ে রাখছিলাম, এই জন্য এখানে সিলেক্ট করাই আছে। তো এখান থেকে আমি এখানে ক্রিয়েট এ নিউ অথবা ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর এখান থেকে আমাদের একটা পেজ চলে আসবে। আমি যেহেতু এসইও এক্সপার্ট, তো এসইওর কাজের জন্য আমি এখান থেকে কি করব, একটি টেমপ্লেট তৈরি করে নেব এখান থেকে। তো এখান থেকে আমার ফাইবার গিগের ইমেজটি এখান থেকে আমি নিজে তৈরি করব। এখানে অনেক টেমপ্লেট আছে, আপনি এখান থেকে চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট এখান থেকে চুজ করতে পারেন। আমি এটা ক্লিক করলাম, এটা কিন্তু এখানে অলরেডি চলে আসলো। এটা চলে আসার পর আমি এখান থেকে এগুলো কেটে দিব, আমি এই নামগুলো কেটে দিব, কারণ আমি এখানে নিজে লিখবো। আমি যেহেতু এসইও এক্সপার্ট তো আমি এখান থেকে এসইওর নামটি লিখবো। আমি এই দাগটা কেটে দিব, এটা কেটে দিলাম, এই কালোটা কেটে দিব, এই দুটো থাকবে। তো এইটা আমি এই পাশে নিয়ে যেতে পারবো, সব দিকে এটা আমি সরাতে পারবো। আমি এটা এই পুরোটুকু আমি এটা এখানে আমি আমার মতো করে সাজাচ্ছি, আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে নেবেন। ওকে গুড। এখান থেকে এই যে হোয়াইট কালার যে ব্যাকগ্রাউন্ডটি দেখছেন, আপনি এখান থেকে এই দিকে ক্লিক করবেন। এই দিকে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিব, প্রতিটি আমি সাদা দিব না। এখান থেকে আমি যদি এসইও এক্সপার্ট তো আমি এখান থেকে এসইও সম্পর্কে কিছু লিখবো, এডিট করতে পারেন। এখান থেকে আমি এটা লিখবো এসইও, এসইও সার্চ ইঞ্জিন। আমি এটা লেখার পর এখান থেকে আমি একটু উপরের দিকে যাব। এটা এই লেখাটা বড় করার জন্য এখান থেকে নিচ দিকে আসবেন। আসার পর এই যে কানিতে যে লেখা আছে এই ফটোটাতে ক্লিক করে এখানে টেনে লম্বা করবেন। লম্বা করার পর এখান থেকে আমি এটা এখানে রাখবো। রাখার পরে এটা একটু বড় করার জন্য আমাকে একটু জায়গা নিতে হবে অবশ্য। এই জায়গাটি নেওয়ার পর আপনি যদি এই লেখাটার কালার চেঞ্জ করতে চান তাহলে এখানে কালারে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমি লাল কালার নিব, লাল কালারে দিয়ে দিলাম। এখান থেকে আমি লাল কালারটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি লেখাটা একটু হয়তো স্টাইল করব। তো এই লেখাটা একটু স্টাইল করার জন্য এখান থেকে যে ওপেন এসেন্স এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এই সাইডে দেখতে পাচ্ছেন অনেক ধরনের লেখা পাবেন। এখান থেকে লেখা এখান থেকে আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে কোনটা নিব, আমি এটা নিয়ে নিলাম, এটা নিব। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের লেখা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। তো আমি এটা একটু বড় করে নিব। সরি, এই লেখাটা হয়তো সঠিকভাবে আসলো না। তো এখান থেকে আমি এটাতে ক্লিক করব। এখানে এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তো আমি এই লেখাটা এখানে লিখে ফেললাম। তো এখান থেকে আপনি এসইও সার্চ ইঞ্জিন এখান থেকে আমি যদি এসইওর কাজ করি, এখানে আমি এসইও সম্পর্কে আমি কিছু টাইটেল এখানে লিখবো। আমি ধরুন আমি এসইওর জন্য ব্যাকলিং আমি এখান থেকে এটা লিখে দিব, ব্যাকলিং। তারপরে হচ্ছে হলে গেস্ট পোস্ট, গেস্ট পোস্ট আমি এটা এখানে লিখে দিব। তারপর আমি আরেকটা লিখব, আমি এখান থেকে আরেকটা হচ্ছে ব্লক কমেন্ট। আমি কালারগুলো একটু বোল্ড করে দেবো, একটু মোটা করব। এই যে বোল্ডে ক্লিক করার বোল্ড হবে। আমি এখানে লিখবো হচ্ছে fiverr.com। আমি এখানে একটু fiverr.com লিখে দিব। আমি
এটা এখানে দেখিয়ে দিব। এই জায়গাতে লিখবো আমি এসইও। আমি যত আমি কিন্তু আমার এসইও কাজের জন্য একটি গিগ এখান থেকে ইমেজ তৈরি করে ফেললাম। আপনি চাইলে আপনি যে কাজ করেন সেই কাজের অনুযায়ী একটি ইমেজ এখান থেকে তৈরি করে নিতে পারেন। তো ইমেজটি আমাদের এখান থেকে কিন্তু তৈরি করা হয়ে গেছে। আমি এখন এখান থেকে ডাউনলোড করব কিভাবে, এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, ডাউনলোড করে নিব। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক্যালি আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে। আপনি দেখতে পারবেন, এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাউনলোড অলরেডি হয়ে গেছে। আমি এখন এখানে ওপেন করলাম, তাহলে আমার এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা চলে আসছে। তো আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে থ্যাংক ইউ সো মাচ।